নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উডেন স্পুন। আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির ধোকার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের জারে কড়াইশুঁটিগুলো ঢেলে নেব। তারপর একটু আদা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর এবারে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি আর অল্প একটু জিরের গুঁড়ো, তারপর ভালো করে নাড়িয়ে নেব। এই মিশ্রণটি কষাবো, যতক্ষণ না দলা পাকিয়ে যাবে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে মিশ্রণটি কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর দলা দলা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। একটি পাত্রে আমি তেল মাখিয়ে নিয়েছি, তাতে তুলে নেব। এবারে মিশ্রণটি আমি ছড়িয়ে নেব। ছড়িয়ে নেবার পর একটু ঠান্ডা হলে আমি ছুরি দিয়ে কেটে নেব। এবারে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে কেটে নেব। যে যেরকম পারবেন শেপে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এইরকম বরফি শেপে কেটে নিয়েছি। এবারে ধোকাগুলো আমি একটি পাত্রে তুলে নেব। একটি পাত্রে ধোকাগুলো তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব ধোকাগুলি ভাজার জন্য। তেলটি গরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে আমি ধোকাগুলো ভেজে নেব। আমি ধোকাগুলো এপিট ওপিট করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব ধোকা যেরকম ভাজে।
একটু আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা, না হলে ঢোকাটি ভেঙে যেতে পারে। দেখুন এখানে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি তুলে নেব। এবার ঢোকার গ্রেভিটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে নেব, 2 চামচ তেল দিয়ে নেব। তারপর ফোড়নে জিরে আর 1টি তেজপাতা দিয়ে দেব। এবার আমি টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এবার আমি টমেটোটা ভালো করে ভেজে নেব। তারপর আমি একটি বাটি নেব, ওতে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 8 চামচের মতো হলুদ গুঁড়ো আর 8 চামচ লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নেব। আমার ভালো করে মশলাটি গোলানো হয়ে গেছে। টমেটোগুলো আমি আরেকবার নেড়ে নেব। তারপর আমি নুন দিয়ে নেব পরিমাণ মতো। তারপর একটু নেড়ে নিয়ে পেস্টটি দিয়ে দেব। আর বন্ধুরা এতে আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা একটু আদা দিয়ে নেবেন। আমি পরে আদাটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এর মতো আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার গ্রেভিটি ভালোভাবে ফুটে উঠলে আমি 1টি 1টি করে ঢোকাগুলি দিয়ে দেব। সব ধোকাগুলো দেওয়া হয়ে গেছে, এবারে ভালোভাবে ফুটেও গেছে। বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ।